হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার অ্যানাদার ব্লগ। তো কেমন আছো তোমরা সবাই? আমি খুব ভালো আছি, আশা করছি তোমরাও খুব ভালো আছো। এখন বাজে ঘড়িতে 8টা, আমার আছে উঠতে একটু দেরি হয়ে গেছে, কারণ মাঝরাত্রিবেলা এক ঘন্টার জন্য কারেন্ট ছিল না, তো সেই ঘুমটা সকালে এসে আবার ম্যানেজ করেছি। আবার এখন কারেন্ট চলে গেছে বলেই ঘুমটা বেরিয়ে গেছে, যেহেতু মা একটু দোকানে গেছে, আমাকে টাকার মতন তো কেউই নেই বাড়িতে, আমি একা, তাই ঘুমটাও ভাঙেনি। আর অ্যালার্মও সেট করিও নি, যেহেতু যখন পড়বো মামদের মা ডেকে দেবে, তাই অ্যালার্মও সেট করি। আর আজকে অনেকদিন পর ব্লগটা স্টার্ট করলাম, কারণ এই দু তিন দিন ধরে আমাদের এইখানে এত ঝড় বৃষ্টি হচ্ছে, এত ঝড় বৃষ্টি হচ্ছে যে আমাদের গলির কারেন্টের তার পুরো মাটির সর করলাম, কারেন্টের তার সব ছিঁড়ে যাচ্ছে। তো মানে বিকেলবেলা ঝড় উঠলে, এক বছর যেমন বিকেলবেলা ঝড় উঠেছিল, তো কারেন্ট ছিল না সারা রাত, তারপরে কালকেও সারাদিন কারেন্ট ছিল না, কালকে বিকেলবেলা কারেন্ট এসেছে। তো এত গরমের মধ্যে মানে কী বলবো, ব্লগ ব্লগ করতে একদমই ভালো লাগছিল না, বগল বগল করতে। আর তাছাড়া ফোনেও তো চার্জ ছিল না, তাই না? আগের দিন সন্ধ্যাবেলা থেকে যদি কারেন্ট না থাকে, পরের দিন বিকেলে যদি কারেন্ট আসে, বুঝতেই পারছো ফোনে তো চার্জ থাকেই না। তো ব্লগটা করবো আর কী করে, তাই না? তো আজকে তাই আমি অনেকদিন পর ব্লগটা স্টার্ট করলাম। আর এখন ঘটেছে তো 8টা বাজে বললাম, তো মা এখন এসছে দোকান থেকে, আর মা বসিয়েছে চা, আর আমি দুটো ঘরের বাসি বিছনা গুটিয়ে তারপর যাচ্ছি চা খেতে। যাবি কোথায় যাবি? এদিকে তাকা, এদিকে তাকিয়ে বলো কোথায় যাবি? ভাই 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 যাবি? সকাল আমাদের গোপালের ওখানে যাবে বলে এখানে চলে এসছে, আমার কাছে এখন এসে বলছে বারবার ভাই ভাই, মানে ওকে ভাইয়ের কাছে নিয়ে যেতে হবে গোপাল ঠাকুরের ওখানে। যাবি ভাই? যাবি বল ভাই। ভাই বসেছো? নম করো, নম করো, নম করো ভাইকে, মাথা ঠুকে। কি হয়েছে? কি পিপি? মাথা ঠোকো, মাথা ঠোকো। হ্যাঁ, গুড গার্ল। বলো ভাই টাটা, বলো ভাই টাটা, জল না, বলো ভাই টাটা, আগে বলো ভাই টাটা, আমি চলে যাচ্ছি কিন্তু। ভাই কি কি নেবো তোকে, তোকে নেবো। ব্রেকফাস্ট হয়ে গেছে আমার রেডি, চিলি চিকেন আর রুটি। কালকে বাড়িতেই ছিলাম, তো রাত্রেবেলা একটু চিলি চিকেন বানিয়েছিলাম, তো অনেকটাই রয়ে গেছে, তো এখন আমাদের চারজনের হয়ে যাবে, তো সেখান থেকে চিলি চিকেন নিয়ে নিলাম, আর একটু গরম গরম শুধু রুটি করলাম, ব্যাস এইটুখানি। আর এটা দিয়ে যেন তাদের ব্রেকফাস্টটা সেরে নিই। দিদা যেহেতু এখন আর নেই, দিদা চলে গেছে পরশু দিন বাড়িতে, তো এখন তো রান্নাবান্নাটা আমাকেই করতে হবে। তো আমি, ঠাকুমাও আছে আমার সাথে, ঠাকুমার সব কিছু সবজি কাটা হয়ে গেছে, এখন শুধু কড়াইতে সম্বার দেওয়ার কথা। ব্রেকফাস্টের পর কিন্তু আমি আর ঠাকুমা মিলে সমস্ত রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি। দেখো এই যে ঠাকুমার এখন মাছটাও হয়ে গেছে কমপ্লিট, আজকে হয়েছে পাবদা মাছ। দাও দাও, নিয়ে যাই ঘরে। আর আজকে রান্না হয়েছে হলো ডাল, চিংড়ি মাছ দিয়ে সমস্ত রকম সবজি দিয়ে শুক্তো, পাবদা মাছ, আর নিচে ভাত আছে, এই আজকে রান্না হয়েছে। এখন বাজে 11:30, আমাদের সমস্ত রান্নাবান্না হয়ে গেছে কমপ্লিট, আর এখন শুধু বাসনপত্রগুলো এক সাইডে রেখে চলে আসবো, স্নান করবো, আর ঠাকুমাও স্নান করে নেবে, আর বিকালবেলা এসে তো রুমও সব কিছু পরিষ্কার করেই দেবে। তো চলো এখন একটুখানি ফোন ঘাঁটবো, তারপরে স্নান টান করে ফ্রেশ হয়ে নেবো। স্নান টান করে একদম আমি ফ্রেশ হয়ে গেছি, দেখতেই পাচ্ছ। আর আজকে একটু মাথা অনেকদিন পর শ্যাম্পু করলাম, মানে করবো করবো বলে আমি প্রত্যেক দিন ভুলেই যাই, আর মানে অ্যাকচুয়ালি আমার শ্যাম্পু করতে খুব কুড়েমি লাগে, এই জন্যই আমি ভুলে যাই। আর স্নান টান করার পরে আমি লাঞ্চও করে নিয়েছি, আর এত দেরি হলো কারণ এখানে একটা আবার ডিজাইন তুললাম মেহেন্দি দিয়ে। দেখো এই ডিজাইনটা, এই সাইডের ডিজাইনটা আমি এক্ষুনি মেহেন্দি দিয়ে তুললাম, এই জন্য একটু লেট হয়ে গেছে আমার স্নান করতে। খাওয়া দাওয়া হয়ে গেল আমাদের কমপ্লিট, এবার আমি যাবো একটুখানি শুতে, কারণ আজকে আমার 5টা থেকে দিদি ক্লাসে ডেকেছে, তো কাজটা পড়া যেতে হবে আবার। তো চলো এখন একটু করে রেস্ট নিই, তারপরে আবার বেরোতে হবে যে।
খাওয়া দাওয়ার পর তো আমরা ঘুমিয়ে পড়েছিলাম, আর তারপরে পূজা বৌদি একটু কতগুলো আম কুড়িয়ে এনেছিল, বললো একটু মেখে দিতে। তো মাখার সময় ভিডিওটা অন করিনি, আর দেখো মাখার পরে দেখতে কি টেম্পটিং লাগছে। আম মাখা বলে কথা, এই গরমের মধ্যে টক টক ঝাল ঝাল আম মাখা খেতে কিন্তু বেশ মজাই লাগে, তাই না? কিন্তু ওই যে আমার কুড়ে আমি আম কুড়োতে পারবো না, আম মেখে দিতে পারবো, তাই বৌদিকে বলেছিলাম সকালে আমটা কুড়িয়ে নিতে। তাই বৌদি আমটা কুড়িয়ে নেওয়ার পর এখানে আমটা মেখে এখানে টেস্ট করছিলাম। পুচকিটা নিয়ে দেখো, ডাক্তার কাকির ওই দরজার সামনে রাখলো আম মাখাটা। এবার এখানে বসে সবাই মিলে গোল করে আমরা সবাই আম মাখা খাবো, আর একটু আড্ডাই আর কি মারবো। আর যেই বলা সেই কাজ, দেখো সবাই মিলে গোল করে এখানে বসেছে। আমার বাবাও আম মাখা কিন্তু ছাড়ছে না, আমার বাবাও একটু একটু করে নিয়ে খাচ্ছে। এখানে পূজা বৌদি, ডাক্তার কাকি, ডাক্তার কাকু সবাই মিলে আম মাখা খাচ্ছে, আর এদিকে কিন্তু খুব মেঘ করেও আসছে। পূজা বৌদিকে জিজ্ঞাসা করেছিলাম কেমন হয়েছে, ও বললো খুব ভালো হয়েছে। আর বললাম তোমাদের ঝড় মানে মেঘ করে এসছিলো, তো ভাবলাম অনেক কালো মেঘ করেছে, ঝড় বৃষ্টি ছাড়ার আগে আমি বাড়ি থেকে বেরিয়ে যাই, কারণ দিদি আজকে ফেয়ারওয়েল পার্টি দেবে, আমার লাস্ট ক্লাস বলে কথা। তাই রেডি হয়ে বেরোনোর সময় আমি কিন্তু তোমাদের সাথে কোনো কথাই বলতে পারিনি, ভাবলাম এখানে এসেই বলবো। আর দেখো মাঝ রাস্তায় আমাকে বৃষ্টিতে পেয়েছিল, ভাগ্যিস আমার কাছে রেনকোট ছিল বলে আমি রেনকোটটা পরে গাড়ি চালাতে চালাতে চলে এসেছিলাম এখানে। আমাদের ম্যাডাম কিছু বলবেন? যেহেতু আজকে আমার লাস্ট দিন, তো ওরা সবাই মিলে একটা কেকের অ্যারেঞ্জমেন্ট করেছিল, গিফটও দিয়েছিল। একটু খারাপ লাগছিল ঠিকই, লাস্ট দিন বলে কথা, আমি চলে যাব এরপরে দিল্লি, আর কোর্সও কমপ্লিট হয়ে গেছে। এই কদিনে আমরা খুব কিন্তু আড্ডা ইয়ার্কি মেরেছিলাম, মানে আড্ডা ইয়ার্কির সাথে সাথে মেহেন্দির কাজও করেছিলাম। কিন্তু তবে এখন খুব খারাপ লাগছে যে আজকে এরপরে আর ওদের সাথে হয়তো কবে দেখা হবে সেটা জানি না। হ্যাপি বার্থডে কেন বলতে যাব? না অন্য কিছু আছে বলবো তাহলে আর আমার এটা খুব ফেভারিট, এটা হচ্ছে এটা। আর কেউ খাবে? খাও না, এই যে না না হাতটা মুঠো করো। হ্যাঁ এই যে নাও নাও নাও, থ্যাংক ইউ। খুলে দেখো কি আছে। হ্যাঁ খুব সুন্দর লাগছে, এটা মন্ডারা ডিজাইন দিয়েছে, কি সুন্দর লাগছে দেখতে।
তারপরে আমাদের দিদি একটা সবাইকে ট্রিট দিল, চিকেন স্যান্ডউইচ আর চিকেন পফ সবাই মিলে আনন্দ করে খেলাম ঠিকই, কিন্তু কোথাও না কোথাও মনে হচ্ছিল এদের সাথে আবার কবে এরকম আড্ডায় আর কি মারতে পারবো তা জানি না। হ্যালো, টাটা টাটা, মানে পড়াবো আমি, আসলে আমার আসবে, হ্যাঁ 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 আসবো, আমি কিন্তু বাড়িতে চলে এসেছি আর মানে এখন ফ্রেশ হইনি, শুধু ড্রেসটা চেঞ্জ করেছি। আর ওদের সবার দেওয়া গিফটটা আমার খুবই পছন্দ হয়েছে, বাড়িতে এসে সবাইকে দেখালাম, সবাই বললো খুব ভালো হয়েছে, আর তোমাদেরকে তো দেখালামই, ভিডিওটা আগে তোমরা দেখেছো। তো এখন পরে ফ্রেশ হবো, মানে একটু ফ্রেশ হয়ে নি, ওই একটু রেস্ট নেবো, এখন কোনো কাজ নেই আমার। ভাইকে পাঠিয়েছি আটা আনতে, আটাও শেষ হয়ে গেছে, যার জন্য এখন আটাও মাখতে পারবো না, তো ভাই আসবে তারপর আটা মেখে রুটি করবো। তো এখন বাজে 10:30 আর আমাদের সবার খাওয়া হয়ে গেছে কমপ্লিট, আর দেখতেই পাচ্ছি এখানে খাওয়া দাওয়া করে ভাই ঘুমিয়ে পড়েছে, আর আমি কিছু খাইনি কারণ ওখান থেকে যা যা খেয়ে এসেছি তাতেই আমার পেট পুরো ফুল হয়ে গেছে। তো আমার আর কিছু খাওয়ারই প্রয়োজন নেই, শুধু গ্লাস জল খেলাম, খেয়ে এখন ঘুমাবো। আর বাবা মা রুটি খাচ্ছে বাইরে, ওই খাওয়ার ঘরটাতে আমি রুটি করে দিলাম, ওরা সবাই এখন রুটি খেয়ে তারপরে ঘুমিয়ে পড়বে। আর বাইরের ওয়েদারটা না আজকে জাস্ট দারুণ দারুণ, কী বলবো, এই ওয়েদারে যদি তাড়াতাড়ি না ঘুমাই তাহলে আর কী মানে কী বলবো, কারণ এক দুদিন তো ভালোই গরম ছিল, কারেন্টও ছিল না একদিন, তার মধ্যে খুব অসুবিধা হয়নি যেহেতু বৃষ্টি ছিল, মশারিটা নিয়ে জানা হচ্ছে খুলে দিয়ে খুব ভালো ঘুমিয়েছি। আর আজকের ওয়েদার তো পাখা চালিয়ে বাইরে ঠান্ডা বরফের মতো হাওয়া দিচ্ছে, আর এখন পাখা চালিয়ে কাঁথা গায়ে ঘুমোবো, বেশ আরামই লাগে আমার এইভাবে ঘুমোতে। আর তো চলো, এখন কোনো কাজ নেই আমার, সমস্ত কাজকর্ম কমপ্লিট, আমিও ফ্রেশ হয়ে গেছি দেখতেই পাচ্ছ। তো আজকের জন্য ব্লগটা এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, আর আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ওকে বাই, অ্যান্ড গুড নাইট।